সুপ্রভাত অমৃত কথা ঠাকুরের গলরোগটি হওয়ার পরে গলায় ব্যথা হয়েছে আমরা বলেছি দক্ষিণেশ্বরে তখন বর্ষাকাল ছিল জায়গাটি ঠিক সুবিধার ছিল না বলে ডাক্তাররা ভাবলেন যে এই স্যাঁতস্যাঁতে ঘর আর বর্ষার সময় গঙ্গার জল ভর্তি হয়ে আছে তো এই পরিবেশ থেকে শ্রীরামকৃষ্ণকে অন্য কোথাও স্থানান্তরিত করলে বোধ হয় রোগীর চিকিৎসায় বিশেষ উপকার পাওয়া যাবে তাই ভক্তেরা এনে তাকে কিছুদিন ওই শ্যামপুকুর বাটিতে কলকাতায় বলরাম মন্দিরের কাছাকাছি সেখানে এনে রেখেছিলেন ভারী সুন্দর সব ঘটনা শ্রীরামকৃষ্ণ রাজি হয়ে গিয়েছিলেন তাকে আনা হয়েছিল কিন্তু ভালো জায়গা খুঁজে পেতে এটা ঠিক করে কোথায় হবে খোলামেলা জায়গা হওয়া দরকার শুকনো জায়গা হওয়া দরকার তো অনেকে ভেবেছিলেন গঙ্গার পাড়ে এই ছোট্ট ঘরে তাকে রাখার বন্দোবস্ত হয়েছিল ওমা শ্রীরামকৃষ্ণ সেখানে ঢুকলেনই না বলছেন যে কি শেষকালে গঙ্গা যাত্রা হচ্ছে নাকি আগেকার দিনে এরকম নিয়ম ছিল মানুষের যখন শেষ সময় হতো তাকে গঙ্গার পাড়ে নিয়ে গিয়ে রাখা হতো একেবারে শেষ অবস্থায় হলে ওই যে অর্ধঙ্গ গঙ্গা জলে অর্ধঙ্গ স্থলে রেখে তাকে ভগবানের নাম শোনানো হতো আর সেই ভগবানের চিন্তা করতে করতে তিনিও দেহত্যাগ করতেন আগে পরিবেশটাও অন্যান্য আত্মীয় স্বজনরা সকলে মিলে তেমনি করে প্রস্তুত করতেন এর জন্যে কতগুলি ছোটো ছোটো ঘর গঙ্গার পাড়ে তৈরি করা ছিল শ্রীরামকৃষ্ণকে সেই রকম একটি ঘরে নিয়ে যাওয়ার কথা উনি দেখেই বললেন নাকি গঙ্গা যাত্রা চলে এলেন কোথায় চলে এলেন ভক্ত বলরাম বসুর বাড়ি বলরাম বসু বলরাম ভবন সেখানে এক টানা সাত দিন ছিলেন স্বামী প্রভানন্দজি তার অন্তলীলা গ্রন্থে বলরাম ভবনে সাত দিন শ্রীরামকৃষ্ণের কথা লিখেছেন যাই হোক সেইখানে বলরাম ভবনে শ্রীরামকৃষ্ণ বহুবার এসেছেন 100 বারেরও বেশি আর অন্য কোথাও তিনি কলকাতায় রাত্রি যাপন করতেন না এমনকি অন্নগ্রহণ করতেন এই কায়স্থের বাড়িতে একটাই কথা ছিল সেখানে জগন্নাথের সেবা আছে তার বাড়ির অন্ন শুদ্ধ পবিত্র নির্বিচারে তিনি সেখানে এটি গ্রহণ করতেন যাই হোক সেই বলরাম ভবনে তিনি এসেছিলেন একটানা সাত দিন তার চিকিৎসার জন্যে কত কথা আছে এই বলরাম মন্দিরে তিনি দক্ষিণেশ্বরে আসতেন বলরাম মন্দিরে এসে তিনি যখন বসতেন এই কলকাতার মানুষজন ভক্ত যারা অনুরাগী যারা শ্রীরামকৃষ্ণের কথা শ্রীরামকৃষ্ণের চিন্তা ভাবনাকে গুরুত্ব দেন তারা সবাই এসে জড়ো হতেন একত্রিত হতেন এই বলরাম মন্দিরের হল ঘরে আবার এমনও মানুষই ছিলেন যারা শ্রীরামকৃষ্ণের এই পরমহংস অবস্থা এইসব নিয়ে একটু ঠাট্টা বিদ্রুপ করতেন প্রথম প্রথম এই গিরিশ ঘোষও সেই দলে ছিলেন শিশির ঘোষ গিরিশ ঘোষ বাগবাজারের ওই রাস্তার মোড়ে বসে আছেন শ্রীরামকৃষ্ণ বাগবাজার ঘাটে নৌকোর থেকে উঠে হেঁটে যাচ্ছেন তা বলছেন ওই যে রামকৃষ্ণ আসছে পরমহংস সঙ্গে তার দলবল কে পরমহংসের সব ফৌজ পরমহংস দলবল নিয়ে বলে কোথায় যাচ্ছে বলছে ওই বলরাম বসুর বাড়ি পরমহংসের ফৌজ ঠাকুর কিন্তু কথাটা ভারী সুন্দরভাবে গ্রহণ করেছিলেন বলছেন সালারা বলে ফৌজ হ্যাঁ ফৌজ তো বটেই মা কালী এসেছেন এই দক্ষিণেশ্বর তার কেল্লা আর এই কলকাতা বলরাম ভবন বলরাম বসুর বাড়িটা হচ্ছে মা কালীর দ্বিতীয় কেল্লা তা কেল্লা যখন সেখানে তো ফৌজই থাকবে খুব অর্থবহ কথা যে ধর্মের গ্লানি নিবারণের জন্যে ধর্ম স্থাপনের জন্য অবতার অবতীর্ণ হয়েছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম যে ভাবনা নিয়ে তিনি এই সংসারে ধর্ম স্থাপন করবেন এই যে দুর্জন যারা দুর্নীতিপরায়ণ হ্যাঁ দুষ্কৃতিপরায়ণ তাদের বিনাশের জন্যে অবতার অবতীর্ণ হন এটি মূল কথা অন্যান্য যুগে নানান অস্ত্রশস্ত্র নিয়ে অবতার অবতীর্ণ হয়েছিলেন রামচন্দ্র ধনুর্বাণ নিয়ে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে আমরা দেখি মহাভারতের যুদ্ধক্ষেত্রে তিনি
শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে আবির্ভূত হয়েছিলেন। এই দুষ্টের বিনাশ, খ্রিস্টের পালন, দুষ্টের দমন, এটি করবার জন্য। কিন্তু এ যুগে ভগবান শ্রীরামকৃষ্ণ রূপ ধরে এসেছেন, এখানে কিন্তু কোনো অস্ত্র নাই। ব্যবহারিক জগতের প্রয়োজনে কোনো অস্ত্র নিয়ে তিনি অবতীর্ণ হন না, কিন্তু একটি অস্ত্র তাঁর ছিল। স্বামীজি সে কথা উল্লেখ করে বলেছেন, সংশয় রাক্ষস নাশমহাস্ত্রম। এটি শুধু তিনি নিজে ব্যবহার করেননি, প্রত্যেক মানুষের হাতে এই অস্ত্রটি তুলে দিয়েছিলেন। ভগবানে বিশ্বাস, আত্মাজ বিশ্বাস, নিজের উপরে বিশ্বাস, এই নিয়েই মানুষ এগিয়ে যাবে, তাতেই সংশয় রাক্ষস। যে সংশয়, যে সন্দেহ কি সম্বন্ধে? ঈশ্বর সম্বন্ধে, আত্মতত্ত্ব সম্বন্ধে মানুষের যে অজ্ঞতা, এই কুরে কুরে যেন মানুষকে একবারে শেষ করে দিচ্ছিল। তিনি এসে বললেন, ঈশ্বর আছেন সত্যস্বরূপ, সেই অনাদি অনন্ত ঈশ্বরীয় সত্তা যেমন সর্বত্র বিরাজিত, তেমনি করে তিনি মানুষে মানুষে অধিষ্ঠিত হয়ে আছেন, তাকে অনুভব করা যায়। এই যে নরেন্দ্রনাথের উত্তরে তিনি বলেছিলেন, হ্যাঁ আমি ঈশ্বরকে দেখেছি এই যেমন তোকে দেখছি। ইন্দ্রিয় প্রত্যক্ষ জগৎকে যেমন প্রত্যক্ষভাবে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, তার সঙ্গে ব্যবহার করা যায়, তেমনি করে এই যুগে ঈশ্বরকে তিনি অনুভব করেছেন, তিনি দেখেছেন। বলেছিলেন, যদি তুই দেখতে চাস তাহলে তোকেও দেখাতে পারি। এই যে সংশয়, নরেন্দ্রনাথ যেন এই যুগের যুক্তিবাদের প্রতিনিধি হয়ে, তর্কের প্রতিনিধি হয়ে তিনি এসে হাজির হয়েছিলেন, একেবারে ঈশ্বরের মুখোমুখি অবতার। তাকে প্রশ্ন করেছিলেন, তুমি সত্য কি না? তিনি স্বীকার করে নিয়েছেন, হ্যাঁ সে সত্য। এবং তাকে এ যুগের মানুষের উপলব্ধির মধ্যে আনবার জন্য যা প্রয়োজন, যে ত্যাগ, পবিত্রতা, সংযম, ঈশ্বরের জন্য ব্যাকুলতা, আগ্রহ, নিষ্ঠা, এ সবটাই তিনি তার নিজের জীবনে প্রতিপালন করে দেখিয়ে দিয়েছেন, কেমন করে সে ঈশ্বরকে উপলব্ধি করা যায়। যদি করতে হয় তাহলে তার মতো জীবনটিকে প্রস্তুত করতে হবে, এইটি হচ্ছে কথা, তবেই এই সংশয় রাক্ষসের বিনাশ হবে। আর তা না হলে অস্ত্র দিয়ে যদি দুর্নীতিপরায়ণদের এই যুগ থেকে দুর্মতিগ্রস্ত এই মনোবুদ্ধিসম্পন্ন মানুষগুলিকে বিদায় করতে হয়, তিনি নিজেই বলছেন, ঠগ বাজতে গাঁ উজোড় হয়ে যাবে, না হলে কম্বলের লোম বাজতে বাজতে কম্বলটি শেষকালে লোম শূন্য হয়ে যাবে, যে লোমে সে তৈরি। এই হচ্ছে এই যুগে ঈশ্বরের উদ্দেশ্য। তিনিও অস্ত্র নিয়ে এসেছিলেন, স্বামীজি সে কথা বলেছেন। আজ অমৃত কথা এই পর্যন্ত, আমরা এরপরে আবার আসবো।